আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা অডিট এবং জুনিয়র অডিটের পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়া যায় এরকম একটি বই আমরা নিয়ে এসেছি। তো আমি কথা দিয়েছিলাম এই বইয়ের আলোকে এই বইটি কিভাবে পড়ব বা আমাদের পড়া উচিত, যে কোনোভাবেই পড়তে পারেন, আমি আমার মতন করে বলবো, সেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তবে যাদের কাছে আমাদের এই বইটি নেই তারা হতাশ হবেন না, আপনি আমাদের কথাগুলো শুনলে বা আমার কথাগুলো শুনলে আমার ধারণা যে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে কী কী বিষয় আপনার পড়া উচিত আর কোন কোন বিষয় এই মুহূর্তে না পড়লেও চলবে বলে আমি মনে করি। তো শুরু করব, তার আগে বলে নিচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, শুরুতে বইটি সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। যারা অর্ডার করেছিলেন আমার ধারণা প্রায় 95% মানুষের হাতে বই চলে গিয়েছে, বাকি 5% যারা পান নাই তাদেরকে বলবো আপনারা সংশ্লিষ্ট বা আপনার এলাকার কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে যোগাযোগ করুন, অথবা আমাদের যে ফোন নাম্বারটা আছে ওখানেও যোগাযোগ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে যারা কাল পরশু অর্ডার করেছেন তারা বইলেন না, বা যে আমি তো পাই নাই, আপনার যেতে তো মিনিমাম একটু সময় লাগবে। তবে এইবার আমাদের একটু সময় লেগে গিয়েছে বইগুলো যেতে, এর কারণ হয়েছে আমি এর আগে একদিন বলেছি আমরা যতগুলো কপি আমাদের হাতে ছিল তার থেকেও বেশি কয়েকগুণ বেশি অর্ডার হয়ে গিয়েছিলো, যার কারণে এমনটা হয়েছে। তবে এইবার আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে দিয়েছি, কাদের দিয়েছি, যারা বই নিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ এবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, যারা অর্ডার করবেন তারা করতে পারবেন। তো যাই হোক, এই ছিল কিছু বেসিক কথা। এবার আসুন বইয়ের ভেতরে আমরা ঢুকে যাই। আমরা হয়তো ইতিমধ্যেই জানি যে এই বইটির মধ্যে 20টি মডেল টেস্ট রয়েছে, অনেকে হয়তো এই মডেল টেস্টগুলো আগে পড়বেন। আমি বলবো এই ভুলটি করবেন না। ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আমাদের এই বইয়ের মধ্যে 17-18টি প্রশ্ন দেওয়া রয়েছে অতীতের জুনিয়র অডিটর এবং অডিটরের, এবং আরও বিভিন্ন এই রিলেটেড কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, মোটমাট 20টির কাছাকাছি 17-18 বা 19টি এরকম প্রশ্ন দেওয়া রয়েছে। আপনি ফার্স্ট অফ অল এই প্রশ্নগুলো একেবারেই সলভ করবেন, এটা আপনার প্রধান কাজ। আর যাদের হাতে বইটি নেই তারা এই প্রশ্নগুলো গুগলে সার্চ করে কালেক্ট করে নেবেন, তবে গুগল হয়তো সব প্রশ্ন পাবেন না, কিছু সংখ্যক পাবেন, যা পাবেন ওগুলি আগে শেষ করে নিয়ে নেবেন। মোট কথা আগে প্রশ্নগুলো সলভ করতে হবে, এইটা হচ্ছে প্রথম কাজ। দেন আমাদের এই বইটির মধ্যে কিন্তু সাম্প্রতিক এবং সামনে কিছু ঘটনা ঘটবে ওগুলা অগ্রিম বা অ্যাডভান্স ডেট দেওয়া রয়েছে, এই রিলেটেড যে তথ্যগুলো রয়েছে ওগুলা পড়ে নেবেন। তারপর আপনি চলে আসবেন এই বইটির 25তম পেজে, এখানে আসলে এই হিসেব মহানিয়ন্ত্রকের বেসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। এই তথ্যগুলো 25তম পেজ থেকে শুরু করে 40-42তম পেজ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে অনেক কিছু আপনার কমন পড়বে। এই হিসেব মহানিয়ন্ত্রকের অর্থ মন্ত্রণালয় সহ অনেক বেসিক তথ্য এখানে দেওয়া রয়েছে, এই তথ্যগুলো আপনার জরুরি বলে আমি বা আমরা মনে করি, সুতরাং ওগুলো আগে পড়ে নেবেন। আর যাদের কাছে যেটা বললাম বই নেই তারা আপনি ওই হিসেব মহানিয়ন্ত্রকের যে সাইট রয়েছে ওখানে ঢুকবেন, ওখানে ঢুকে প্রবেশ করে এই জাতীয় বা এদের যে বেসিক তথ্যগুলো রয়েছে ওই তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন। এবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই সাইটের লিঙ্ক কোথায় পাবো, আমি যতগুলো এই হিসেব মহানিয়ন্ত্রক নিয়ে ভিডিও করেছি তার প্রত্যেকটি ভিডিওতেই এই লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি ওখানে গিয়ে এই তথ্যগুলো পড়ে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই তথ্যগুলো জানা। তো এগুলো আগে পড়ে নেবেন। এর পাশাপাশি যাদের বই রয়েছে তাদেরকে বলবো আপনি যে আমাদের যে বিষয়ভিত্তিক যে অধ্যায়গুলো রয়েছে ওখান থেকে অল্প অল্প প্রতিদিন পড়া শুরু করবেন, আর যাদের হাতে বই নেই তারা বাংলা ইংরেজি ম্যাথ এই যে বেসিক সাবজেক্টগুলো রয়েছে বা সাধারণ জ্ঞান ওগুলো আপনি পড়বেন। তারপর আপনার যদি প্রশ্ন সলভ করা শেষ হয়ে যায়, তারপর সাম্প্রতিক বিষয়গুলো পড়া শেষ হয়ে যায়, তারপর অল্প অল্প করে যদি আপনি এই সাবজেক্টিভ আলোচনাগুলো শেষ করে ফেলেন, তারপরে বেসিক তথ্যগুলো হিসেব মহানিয়ন্ত্রকের এগুলো যদি শেষ হয়ে যায়, তারপরে আমাদের যে 20টি মডেল টেস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে, আপনি বিশ্বাস করুন বা না করুন এর এক একটি তথ্য এক একটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ভেবে চিনতে এই তথ্য বা এই প্রশ্নগুলো কিন্তু এই জায়গায় ইনক্লুড বা সংযুক্ত করা হয়েছে, সুতরাং এক একটা প্রশ্ন কিন্তু অনেক ভ্যালুয়েবল। সেই জন্য বলছি এই গুরুত্বপূর্ণ এই 20টি মডেল টেস্ট অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ করবেন, কখন, যখন আপনার ওগুলা শেষ হয়ে যাবে, দেন আপনি 20টি মডেল টেস্ট
শেষ করবেন। তো ওগুলো পড়তে পড়তে আমার মনে হয় আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন তাহলে এক মাসের মধ্যে এই বইটি শেষ হয়ে যাওয়ার কথা। দেন এই বইটি মোটমাট তিনবার পড়বেন, যাদের হাতে সময় থাকবে আমি মনে করি, আমি বলি আপনি তিনবার পড়বেন, কারণ প্রথম যখন পড়বেন তারপর কিন্তু 60-70% কিন্তু আপনি ভুলে যাবেন, শেষ পেজ পর্যন্ত যখন যাবেন তখন দেখবেন সামনের অনেকগুলোই ভুলে গিয়েছেন। সেই জন্য আবার দ্বিতীয়বার পড়বেন, দ্বিতীয়বার যখন পড়বেন তখন দেখবেন আপনার ওই ভুলার পরিমাণটা কমে আসছে, সেটা হয়তো 30-40% হয়ে যাবে। দেন আপনি তৃতীয়বার যখন পড়বেন দেখবেন আপনি আর ভুলবেন না, যদিও বা ভুলেন দেখবেন আপনি যখন পরীক্ষার হলে যাবেন ওগুলো আপনার তরতাজা থাকবে, আপনি আনসারটা ঠিকই বুঝে ফেলবেন যে এইটা আনসার হবে, বাকি তিনটা হয়তো ভুল হবে। এটা কখন সৃষ্টি হবে, যখন আপনি থার্ড টাইম বা নিজের পক্ষে দুবার এটা রিভিশন দিতে পারবেন তখনই এইটা আপনার ভিতরে এই জিনিসটা সৃষ্টি হবে। সুতরাং আমি বলবো তিনবার পড়বেন। আর সব শেষে তো আমাদের এটা বইয়ের মধ্যে রয়েছে ভাইবার, 60টি মডেল টেস্ট রয়েছে, ওগুলো পড়বেন সবার শেষে। তো এই ছিল মোটমাট সামার এই বিষয়টা যে কীভাবে পড়া উচিত। এর পাশাপাশি আমি বহুবার বলেছি যে অডিটর বা জুনিয়র অডিটর বিশাল একটি জব, এটা অনেক সম্মানের একটি জব, অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশীল। এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য যা আগে কখনোই আমি আলোচনা করিনি, তেমন একটি তথ্য নিয়ে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করবো, এটা কেমন আকর্ষণীয় একটা জব সেই বিষয় নিয়ে। তো যেহেতু এত বড় একটি জব, সেহেতু আপনি, আমি বলবো এই বইটি যদি আপনি পড়ে শেষ হয়ে যায় এবং হাতে যদি সময় থাকে আপনি আরও পড়বেন, কারণ পড়ার তো শেষ নেই, তথ্যের তো শেষ নেই। সেজন্য আপনি বাংলা ইংরেজি ম্যাথ পাশাপাশি আরও পড়বেন, কারণ একটা বই দিয়ে যে একেবারে আপনার 100% কমপ্লিট হয়ে যাবে তেমনটা ভাবাও একটা বোকামি। তবে এইটা আমরা বিশ্বাস রাখতে পারি এইটার মধ্য দিয়ে আপনার অনেক প্রস্তুতি হয়ে যাবে। সেই জন্য বলছি আপনার হাতে সময় থাকলে অবশ্যই যদি সময় পান অন্যান্য বইও পড়বেন, আর বিশেষ করে ম্যাথটা করবেন। এই হলো বিষয়, মোটমাট বিষয়। ইনশাআল্লাহ এই বইটি নিয়ে আরও আলোচনা করব সামনে। তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, আর যাদের প্রয়োজন মনে করেন বইটি এবার অ্যাভেলেবেল রয়েছে, আপনি অর্ডার করতে পারেন। বইটির কমপ্লিট একটি ভিডিও রয়েছে, আপনি এই ভিডিওর শেষের দিকে হয়তো পেয়ে যাবেন, ইতিমধ্যে হয়তো আপনার সামনে ভিডিওটি বেশ হয়ে উঠেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, সামনে আরও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।